গাড়িতে উঠবো, গাড়ি সব প্যাকিং চলছে, গাড়িতে আমাদের সব জিনিসপত্র বাঁধা হচ্ছে গাড়ির ওপরে। এবার আমরা নুবরা ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 130 কিলোমিটার জার্নি, মাঝে আমরা খারদুংলা পাস হয়ে যাব। তার আগেও কিছু দু একটা ছোটো ছোটো স্পট আছে, সেগুলো দেখবো। দেখে রাতে স্টে করবো আমরা নুবরাতে। তো তারপরে আমরা নুবরা থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে কালকে সকালে রওনা দেবো। তো এখান থেকে মোটামুটি আমাদের যা বলা হয়েছে তাতে ওই 6-6.5 ঘন্টার জার্নি। বাস দেখা যাক কেমন হয়, আবার কালকে দেখা হবে। আমরা এখন 14,000 ফুট উচ্চতায় রয়েছি। এখান থেকে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি যে রওনা হব, আমার বন্ধু বলে দিয়েছে। তারপরে এখন আমাদের শরীরের কন্ডিশান সম্বন্ধে বলছি। আমার অ্যাজ ইজ ওয়েল রয়েছি, মানে বেটার, আমার কোনো প্রবলেম হচ্ছে না আপাতত। আমি এই পজিশনে কোকা 6 নিয়েছি, আর বলতে পারেন কর্পূরের ব্যবস্থা করে রেখেছি যে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য। এবার আমার বন্ধুকে দেখাচ্ছি, ও যদি ওর সম্বন্ধে মানে ওর এখন হেলথ কন্ডিশন কীরকম আছে সেটা জেনে রাখলে তারা আপনারাও বুঝতে পারবেন যে এই পজিশনে এলে কীরকম হতে পারে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মে জয়ন্ত ভূমি হো, আমরা কাল আয়ে থে, বাট ইস টাইম উতনা তবিয়ত কা উতনা পরেশানি নেই হো রহা থা। বাট আজ সুবহে নিন্দ সে জাগকে থোড়া মেরা সেল ঘুম রহা থা, বাট পুরা প্রিপারেশন লেকে আয়া হুম, ইসলিয়ে থোড়া জো ভি মেডিসিন থা দিয়া হুম। তো আবি থোড়া সুখ মহসুস কর রহা হুম। তো আপনি জব ইধার আইয়েগা পুরা প্রিপারেশন লেকে আইয়েগা, জো বাদ মে প্রবলেম না। তো চলিয়ে হম লোগ আবি জার্নি স্টার্ট কর। জ্যাদা সে জ্যাদা ক্যা করনা পড়েগা, পানি পিনা পড়েগা, পানি পিনা পড়েগা, ঠিক আছে। এন্ড রেস্ট জিতনা হো সকে আপ রেস্ট লিজিয়ে, অ্যাপ্রক্স ওয়ান ডে জো মেডিসিন হ্যায়, ঠিক আছে। তো লিজিয়ে, তো আবি হম লোগ কা জার্নি স্টার্ট হো রহা এখন আমরা খারদুংলা পাশে এসে গেছি। এটা হচ্ছে সি লেভেল থেকে 18,400 ফুট অ্যাপ্রক্স হাইট। পুরো এরিয়া দেখতে পাচ্ছেন ফ্রোজেন। ওই পাশটা আর্মির যেহেতু ক্যাম্প আছে, দেখানোর রেস্ট্রিকশন আছে, তাই আমি দেখাতে পারবো না ওই পাশটা। এ পাশটা দেখাচ্ছি, আমার বন্ধুরা সবাই সেলফি কিংবা নানান তার অ্যাক্টিভিটি করতে ব্যস্ত রয়েছে। আমি এই জায়গাটা দেখাচ্ছি এবারে। এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে তা এখানটা দেখা যাচ্ছে এই বোর্ডের মাধ্যমে। আমার বন্ধু চিন্ময় এখানটা ওর DSLR ফিট করছে এখানকার সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করার জন্যে। চিন্ময় কিছু বলবেন? হ্যালো, না একটু পরে। সবাই যেহেতু অক্সিজেনের প্রবলেম থাকে না, এখানে কথা বলতে পারছে না। এবার এই জায়গাটা দেখাচ্ছে,
এখানটায় আর এই পাশটা টয়লেট আছে। এবারে এইখানকার ভিউটা আমরা এনজয় করব। এখানে পুরো বরফ পড়ে, এই যে এন্টার এটা অসাধারণ, যা দেখে আমি মুখে আমি কিছু বলতে পারছি না। তাহলে এখানে অক্সিজেনের প্রবলেম আছে, আমার এই মুহূর্তে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, আমি এখানে বেটার ফিল করছি। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আমার মাথা ব্যথা কিছু ধরে নেই, ঠান্ডা ওয়েদারে ঠিকই রয়েছি। ভাই তোমাদের কোনো কিছু প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ ভাই তোমার প্রবলেম হচ্ছে? আমাদের কারোরই প্রবলেম হচ্ছে না, সবাই ওয়েল অ্যান্ড গুড আছি। এবারে আগে আমি যা বলার বলে দিয়েছি, এবারে আমার বন্ধু ও কিছু বলতে চাইছে। আমরা খারদুংলা টপে রয়েছি বা খারদুংলা পাশে, এবারে ও বলছে সেটা আপনারা শুনুন। বল এবারে কিছু বলতে চাইলে। ঠিক আছে আর কিছু বলার নেই, তাহলে একটু ওই পাশটা দেখতে যাই, ওই পাশটা উঁচুটা। এটা যেটা করছি এটাও এখন খারদুংলা পাহাড়, খারদুংলা টপ। আমি এখান থেকে কমসে উপরে উঠে যাচ্ছি খারদুংলা লা গম্পার দিকে। এখনো পর্যন্ত আমরা আধা ঘন্টার কাছাকাছি আছি, অক্সিজেনের কোনো প্রবলেম হয়নি এন্টায়ার এরিয়াতে। শান্তি পতাকা এগুলো সব, কিছুটা হাঁপিয়ে যাচ্ছি। ওঠার পরে আমাদের আর্মি এই জায়গায়, পতাকাগুলো লাগাচ্ছেন আর চেঞ্জ করছেন। এন্টায়ার এরিয়াটা খুবই সুন্দর, চারিদিকে মোটা বরফের চাদর পড়ে, দেখা যাচ্ছে যে আমার পা ঢুকে যাচ্ছে। নেবে এখন ওই পাশটা যাব, লগভগ এক ফিট পা ঢুকে যায় এখানটা বরফ জমে। এইখানটায় বরফ, এখানে আমি পা দিয়ে দেখবো যে কতটা, প্রায় হাফ ফিট বরফ জমে, পা ঢুকে আছে। খুবই সুন্দর, এটা ঠিক খারদুংলা পাশের পিছনটা। অফকোর্স অফকোর্স, প্লিজ হোল্ড অন, ইউটিউব মে ডালুঙ্গা ইজিলি রেকর্ড কর রা হুঁ, ওকে।
সব এই খাতুনিয়া পাশে বড় ছুটবে একে অপরের দিকে চলো এখানে আমার বন্ধু সুদীপ সব ভয় ভয় পালাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওপরে গোলা পাকানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না গোলা সৈকত নিচালে সৈকত আসছে দেখতে পাচ্ছেন সৈকত সৈকত হয়ে গেল গোলা এটা আমাদের ফান টাইম সামনে সামনে এবারে স্টপ